নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছে, এমন সময় কবর দেখে তিনি কবরের পাশে দাঁড়াইয়া কান্দে 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 নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি দিয়া গাল ভিজিয়ে ফেলেছে। আল্লাহু আকবার। সাহাবাই কেরাম প্রশ্ন করল, ও উসমান আপনি জান্নাতের ওয়াজ শুনলে কাঁদেন না, জাহান্নামের ওয়াজ শুনলে কাঁদেন না, এই কবর দেখলে আপনি কেন কান্দেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে ডাক দিয়ে কয়, সাহাবিরা রে, আমার নবীজি বলেছে ইন্নাল কবরা আউয়ালু মানজিলি মিন মানাজিলিল আখিরা, আখিরাতের যতগুলো স্টেশন হয় হাসর নসর মিজান পুলসেরাত সব স্টেশনের পূর্বে এমন একটা স্টেশন তোমাকে রাখবে, সেই স্টেশনের নাম হইল কবর। এই কবরের মধ্যে যদি তুমি মুক্তি পাও হাসর নসর মিজান ফুলসেরা তোমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার কন্যা, আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার, ওই কাফনসরের মৃত্যু হয়েছে রাত, আল্লাহর ওলির একজন মুরিদকে স্বপ্নে দেখাইছেন যে এই কুলুকটায় আমি আল্লাহর ওলির কাফন চুরি করতে এসে মৃত্যু হয়েছে, তাকে সুন্দর করে তোমরা গোসল দিয়ে আমি আল্লাহর ওলির পাশে কবর দিয়ে দাও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার খাদেম বলল, হুজুর ইনি তো আপনার কাফন চুরি করতে আপনার থাপ্পড় খেয়ে মৃত্যু হয়েছে। কয়, কি হয়েছে কি হয়েছে? যদিও সে চোর, আমি আল্লাহর ওলির হাতের স্পর্শ লাগার কারণে আল্লাহ তার জিন্দিগির সব গুনাহ মাফ করে দিয়া তাকে জান্নাতি বানাইয়া নিছে। ওরে কোথা থেকে আসে গন্ধ, কোথা থেকে আসে গন্ধ, কোথায় গাছের মূল, মুন্সিরহাটের জমিনেতে ফুটছে বেলায়েতের ফুল, মুন্সিরহাটের জমিনেতে ফুটছে বেলায়েতের ফুল। চিৎকার করে কন্যা, আল্লাহু আকবার। বন্ধুরা আমার গভীর মনোযোগ, যে সময় ফিলিস্তিনের জমিনে মুসলমানরা মসজিদে আকসার মধ্যে জুমার নামাজ পড়তে পারতেছে না, যে সময় মুসলমানরা পাঞ্জাগারা নামাজ পড়তে পারতেছে না, ইহুদিদের যন্ত্রণা ইহুদিদের বাদাম মসজিদ ভেঙ্গে দিয়ে সেখানে তাদের উপাসনায় বানাইতে চেষ্টা করতেছে, সেই সময় আমরা আল্লাহর ওলি হাফেজ শেখ উসমান গনি রহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে এসে কোরআন হাদিসের আলোচনা শুনতে বসেছি, আমরা খুশি না বেজার? সেই শুকরিয়া তান উচ্চ আওয়াজে মহাব্বতে বলেন না আলহামদুলিল্লাহ, আরো চিৎকার করে কন্যা আলহামদুলিল্লাহ। এবার বলেন প্রশংসা করলাম কার? সবাই বলেন হায়াতের মালিককে, রিজিকের মালিককে। আমরা রিজিক চাইবো কার কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। সুন্নিরা ওলির মাজারে সেজদা দেয় না, সুন্নিরা ওলির মাজারে যায় জিয়ারত করার জন্য। কথা বলেন ঠিক না বেঠি? আজকে এখানে যারা এসেছে কেউ কি সেজদা দিয়েছে? কথা বলেন সেজদা দিয়েছে? আমরা যারা হুজুরের মাজার শরীফে গিয়েছি জিয়ারত করেছি, কথা বলেন ঠিক না বেঠি? আর একদল আছে যারা দেখে দেখে সমালোচনা করে, তারা সমালোচনা করে আর মাজারে যাইতে নিষেধ করে, কথা বলেন ঠিক না বেঠি? এখন প্রশ্ন হলো, হুজুর সুন্নিরা মাজারে কেন যায়? জানার দরকার আসেনি, কথা বলেন আসেনি? সুন্নিরা মাজারে কেন যায়? মাজারে এই কারণে যায়,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় মুহসিনিন বান্দা যারা আল্লাহওয়ালা আল্লাহর পেয়ারা বান্দা যারা তাদের কাছে রহমত আল্লাহর দয়া সচ্চিত আছে সঞ্চিত আছে গচ্ছিত আছে। জোরে কর না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার বাবারে আমার, আমরা মাজার শরীফে এসে বাৎসরিক মাহফিলে এসে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সকলে বলেন না আলহামদুলিল্লাহ। এখন যদি বলি আল্লাহ চিৎকার করে কন্যা আল্লাহ, আরেকটু জোরে জোরে কন্যা আল্লাহ, তোমার এত তারিফ তোমার এত প্রশংসা, তুলি জুল্লাইলা ফিন্নাহারি ওয়া তুলি জুন্নাহারা ফিল্লাইল, তুমি আল্লাহ রাতটাকে বড় করেছ, গত কয়েকদিন পূর্বে দিনটাকে তুমি বড় রেখেছ, ঠিক নি? এখন রাতটা বড় দিনটা ছোট, এই সুপ্রিম পাওয়ারের মালিককে চেয়ারম্যান কি পারবে? সবাই বলেন এমপি সাহেব পারবে, প্রধানমন্ত্রী সাহেব পারবে। বন্ধুরা রে আমার, ওই আল্লাহ তারিফ যদি প্রশ্ন করি আল্লাহ চিৎকার করে কন্যা আল্লাহ, আর একটু জোরে জোরে কন্যা আল্লাহ, ও মাবুদ তোমার এত তারিফ তোমার এত প্রশংসা, তোমার পরে আমরা কার তারিফ করব, তোমার পরে আমরা কার প্রশংসা করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমার পরে যদি তোমরা প্রশংসা করতে হয় আমার আকা আমার বন্ধু, যারে আমি আল্লাহ না বানাইলে তামাম পৃথিবীর জমিন বানাইতাম না, ওই বন্ধুর তারিফ কর তিনি কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লাওলা কালামা খলাকতুল আফলাক, তারে না বানাইলে আমি আল্লাহ কিছুই বানাইতাম না। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। সেই নবী আমাদের মতো একজন রক্তে মাংস গড়া মানুষ নাকি? তো আওয়াজ যে আপনাদের এত ছোট হয়ে গেল, নবী কি আমাদের মতো? নবী কেমন? যিনি বিশ্ব সবার সভাপতি, যিনি সমস্ত নবীদের নবী, যিনি ইমামুল মুরসালিন, মসজিদে আকসা, যেই মসজিদে আকসার মধ্যে আজকে এই ইসরায়েলের জালেমরা ইহুদিরা হামলা করতেছে, ওই মসজিদের মধ্যে আমার দয়াল নবীজি সমস্ত নবীদের সামনে ইমামতি করেছে, সেই নবী কি সাধারণ নাকি? সেই নবী কি আমাদের মতো? নবীটা কেমন? আলহামদুলিল্লাহ, কেমন নবীর উম্মত? বন্ধুরা গভীর মনোযোগ, যিনি জমিনের উপর দাঁড়াইয়া ইক্তারাবাতি সাত ওয়াং সাক্কাল কামার শাহাদাত আঙ্গুলি উঁচু করেছে, আমার দয়াল নবী মায়ার নবীজির শাহাদাত আঙ্গুলির ইশারায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আঙ্গুলির ইশারায় চন্দ্র দুই টুকরো করে দিয়েছে। আর জোরে কর না সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করি ও দয়াল নবী মায়ার নবী গো, আপনার পরে কোন নবী আসবে? আসবে নবী কয় আনা খাতামুন নাবিয়িনালা নাবিয়্য আবাদি, আনা খাতামুন নাবিয়িনালা নাবিয়্য আবাদি, আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে? সবাই বলেন আসবে। তাহলে এই চাঁদপুর ফরিদগঞ্জে কে ইসলাম প্রসার করেছে? কোন নবী আসছে? সবাই বলেন এই সোনার বাংলায় কোন নবী এসেছে? আপনাদের মাথায় টুপি গালে দাঁড়ি কিছুক্ষণ পড়বে এশার নামাজ মসজিদে পড়েছেন, কে শিখাইছে? কে ইসলাম আপনাদের কি শিখাইছে? তাকে চিনার দরকার। একটা কথা আছে, সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা চিনলি না, আমার দেশে টুপি পাইছে কারে দিয়া তারে চিনে না, দাঁড়ি পাইছে কারে দিয়া তারে চিনে না, মসজিদ পাইছে কারে দিয়া
তারে চিনে না ওদের না আছে মিলাদ না আছে কিয়াম না আছে দুরুদ এরাই সবচাইতে বড় মরদুদ দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি বলে নবীজি আমাদের মতো একজন মানুষ আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ গভীর মনোযোগ বন্ধুরে আমার আজ থেকে 1400 বছর আগে নবুয়তের দরজা বন্ধ বেলায়েতের দরজা খোলা সুবহানাল্লাহ কর নবীর পর থেকে কিয়ামত পর্যন্ত বেলায়েতের জামানা খোলা দরজা খোলা কেউ মায়ের গর্ভ থেকে ওলি হইয়া পৃথিবীর জমিনে আগমন করেছে মারহাবা কর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন কি শুনেন নাই বন্ধুরা রে আমার আল্লাহর নবী আব্দুল কাদের জিলানী যিনি বাগদাদের জমিনে হযরত শেখ উসমান গনি নুরানি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাগদাদ শরীফ থেকে এসেছে মারহাবা কর আর একটু জোরে কর না মারহাবা আব্দুল কাদের জিলানি যেদিন মায়ের গর্ভে থেকে পৃথিবীর জমিনে আগমন করবে বন্ধুরা আমার আল্লাহর নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম সাহাবী হযরতে আবু বকর দ্বিতীয় সাহাবী দ্বিতীয় খলিফা হযরতে ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া আবু সালে মুসা জঙ্গির স্বপ্নের ঘরে দেখা দিয়েছে এসে আমার নবী ডাক দিয়ে বলতেছে ইয়া আবু ইয়া আবা সালে আতাকাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আবু সালেকে এমন একটা সন্তান দান করেছে ইবনান সলেহান যিনি হচ্ছে আল্লাহ পাকের একজন নেককার বান্দা আরে জোরে জোরে কন আল্লাহু আকবার ওরে কোন পাগল হে বলে নবী গায়েবে জানে না বলেন কোন পাগল এই এলেমের শহর গো নবী আমার নবী যে এলমে গায়েব জানে না সূরা জিনের 26 এবং 27 নম্বর আয়াত হুজুর আছেন না ফালা ইউজহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মানির তাদা মির রাসূল আল্লাহ পাক এলমে গায়েব কাউকে দান করে না আল্লাহর মনোনীত রাসূল যারা তাদেরকে আল্লাহ পাক দান করে ওরে কোন পাগল হে বলে নবী গায়েবে জানে না বলেন কোন পাগল মাশাআল্লাহ হ্যাঁ এলমের শহর গো নবী মাশাআল্লাহ এলমের শহর গো নবী আয় রে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না আমার নবীর প্রেমে মজলু যারাই তারাই মাওলানা বলেন নবীর প্রেমে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আপনি যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী আপনার সন্তান জায়গা সম্পত্তি এবং নিজের জানের চাইতে আমার নবীকে মহব্বত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হতে পারবেন না চিৎকার করে কন্যা আল্লাহু আকবার আমার নবীর প্রেমে মজলু যারা তারা মাওলানা বলেন নবীর প্রেমে মজলু যারা তো আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহ জীবনী খুলে দেখলাম ওনার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে মা উম্মুল খায়ের ফাতেমা একদিন বললেন ও বাবা আব্দুল কাদের জি মা আমাদের গোয়ালঘরে একটা গরু আছে এই গরুটা নিয়ে একটু ঘাস খাওয়াইতে মাঠে নাও বলবো কিরে বাবা আপনাদের কি ধৈর্য আছে নাকি কিয়াম করে শেষ করে দিব চলবে তো ইনশাআল্লাহ জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া জিকরুস সলিহিন কাফারা নবীদের জীবনী শুনবেন নেক হবে সওয়াব হবে ওলি আল্লাহর জীবনী শুনবেন গুনাহ মাফ হবে আর জোরে কর না সুবহানাল্লাহ মা ডাক দিয়ে বলল ও বাবা আব্দুল কাদের রে ঘরের ভিতরে যে গরুটা আছে
এই গরুটা নিয়ে তুমি মাঠের মধ্যে ঘাস খাওয়াইতে নাও, মায়ের হুকুম পালন করতে হবে নাকি বলবো এই পুলিশ শুধু ক্যাট ক্যাট করে বকাবকি করে এমন বলা যাবে না? কিরে বাবা কথা কোন বলা যাবে না? অকদা রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবা আল্লাহর ইবাদতের পরে আমাদের উপর দায়িত্ব হলো মা বাবার খেদমত করা। আরে জোরে কর না সুবহানাল্লাহ। নাকি কষ্ট পাইতেছেন হুজুর? আব্দুল কাদের জিলানি ঘরের ভিতরে ঢুকে গরুর রশিদ খুলে গরুর রশি লইয়া গরুটাকে নিয়া মাঠে ঘাস খাওয়াইতে নিচ্ছে। আয় আসো, মাই কইছে তোমার ঘাস খাওয়াইতে। গরুটা কয়েক কদম হাঁটলেন, কয়েক কদম হাঁটার পর গরু আর সামনে যায় না, ব্রেক। কিরে গরু, কি হইছে তোর? আসো, তোমাকে মাই কইছে ঘাস খাওয়াইতে, তোমার সমস্যা কোন জায়গা? আসো। এ বন্ধুরা, গরু রশি যতই টানাটানি করে গরু একটা কদম লড়ে না। মারহাবা কর। হঠাৎ করে গরুর জবান মানুষের মতো খুলে গেছে, গরু ইংরাজি কয় না, গরু বাংলা কয় না, গরু আরবিতে কয়্যা আব্দুল কাদের মালিহাদা খুলিকতাওয়ালা বিহাদা উমিরতা। আব্দুল কাদের জিলানি গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গরু চড়াইবার জন্য সৃষ্টি করে নাই, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার, আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বড় পিরাউলিয়া বাজারাডি বে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, বলেন বড় পিরাউ বাজারাডি বে। আপনাদের কি বিশ্বাস হয় না বাবা আল্লাহর ওলিরা কি পারে না? এই বিশ্বাস কার কার নাই হাত তুলে দেখান। মারহাবা, আপনারা ওয়াজে আছেন মনোযোগ সহকারে বুঝা গেছে, কার কার বিশ্বাস আছে দুই হাত তুলে দেখান। মারহাবা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আরে বাবা এই স্লোগান নিয়া জিহাদের ময়দানে গেলে ইহুদি নাসারার পিড়া ছাড়া গতি নাই। আজকে ফিলিস্তিনের মতো যদি আমাদের বাংলাদেশে যুদ্ধ লেগে যায়, তখন দেখবেন ওহাবি বলেন, খারিজি বলেন, রাফিজি বলেন, আহলে হাদিস বলেন, সুন্নি বলেন, তখন আর কোনো ভেদাভেদ থাকবে না, একসাথে জিহাদের ময়দানে নামবে। কথা কোন ঠিক না বেটি? আজকে কি ফিলিস্তিনের জমিনে কেউ কি ভেদাভেদ করতেছে? কেউ কি আলাদা আলাদা ওয়াজ করতেছে? সবাই একসাথে ঝাঁপিয়ে পড়েছে। কথা কোন ঠিক না বেটি? হতে পারে এই বাংলাদেশেও এমন একটা সময় আসতে পারে। লক্ষণ আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? তাহলে একটু মহাপতে, আমার বড় ফিরাউলিয়া বাজাডি মে, মাশাআল্লাহ মারহাবা, তাই আমার বড় ফিরাউলিয়া বাজাডি মে। আল্লাহর ওলির ক্ষমতা আছে। আব্দুল কাদের জিলানি তিনি যখন ওয়াজ করতেন, ওয়াজের ময়দানে সব সময় একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতেন, কদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওলি আল্লাহ, আমি আব্দুল কাদের জিলানি এমন একজন অলি তমাম পৃথিবীর জমিনে যেখানে আল্লাহর অলির মাজার আছে, যেখানে আউলিয়া কেরাম আছে তার সিনার মধ্যে আমি গাউসে পাকের কদমে শোয়া আছি। মারহাবা কর, মারহাবা, আমার বড় পীরের হাতের সময় মাটি অসন্ন হইয়া যায় গো, আল্লাহু আকবার, আল্লাহ, আমার বড় পীরের হাতের সময় মাটি অসন্ন হইয়া যায় গো, হায় হায় গরিবী দুঃখীর মাঝে সন্ন দিল যে বিলাইয়া, বলেন গরিবী দুঃখীর সন দিল যে বিলাইয়া, বাজার ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় ফিরাউলিয়া বাজার ডিমে তাজা বাচ্চা।
হায় হায় বড় পীরকে তাজিন করে কাতারে দাঁড়াইয়া বলেন বড় পীরকে কাতারে দাঁড়াইয়া বাজাডি মে তাজা বাচা দিল রে ফোটাইয়া আমার বড় পীরাউলিয়া বাজাডি মে গরুর রশি ধরে মায়ের কাছে গেছে মা আপনি তো বলেছেন গরু শোনাইবার জন্য এখন গরু দেখি বাংলায় কয় না ইংরেজি কয় না আরবিতে কয়া আব্দাল কাদের মালি হাদা খুলিকতাওয়ালা বিহাদা উমিরতা মারহাবা মায় তো বুঝেছে আমার আব্দুল কাদের এমন মাফের একজন অলি রে যিনি আমার গর্বে থাকা অবস্থায় বাড়ির মধ্যে একদিন একটা বৃক্ষ কেসেছে বাড়ি থেকে আসেন আমি ক্ষুধার্ত আমাকে কি খাবার দেওয়া যাবে আব্দুল কাদের জিলানির মা দরদিমা ডাক দিয়া বললেন বাবা আপনি অপেক্ষা করেন আপনাকে আমি খাবার দিচ্ছি এবার দরজার নিচ দিয়া মায়ে খাবার দিয়েছে মায়ের সুন্দর জহাত দেখে ওই লম্পট বিক্ষু মায়ের প্রতি কু নজর পড়েছে এমন যুবক সমাজের মধ্যে আছে কি নাই আরেকটু জোরে কোন আছে কি নাই গত কিছুদিন পূর্বে দুইটা মেয়ে বান্ধবী মা সহ ঘরের ভিতরে মদ পান করে নাচানাচি করেছে মদ এমন খামড়া খাইছে মদ খাইয়া শহীদ হয়ে গেছে নাউজুবিল্লাহ কে এরা কি জান্নাতি না জাহান্নামী আর একটু জোরে কর না এরকম ভালো মানুষ আপনাদের এলাকায় আছে নাকি হ্যাঁ নাউজুবিল্লাহ কি কয় আমি তো বলে করেছি এই আমাদের চাঁদপুরের মানুষ ভালো হ্যাঁ না যারা দাঁড়িয়ে আছে এরা প্রমাণ করতেছে কিয়াম করা জায়েজ আছে তাদেরকে বসানো যাবে না বলতেছে হুজুর তাদেরকে বসতে বলেন দাঁড়াইয়া থেকে থেকে ওয়াজ শুনতেছে মানে কিয়াম জায়েজ ওনারা বুঝাইতেছে মারহাবা কর আমরা মাঝে মাঝে দুরুদ শরীফ পড়তেছি না কথা কন তো আমরা কেউ বসে আছি ওরা দাঁড়িয়ে আছে কথা কন ঠিক না ঠিক বোঝা যায় এরা ফাক্কা সুন্নি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাপ পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর দুরুদ শরীফ পড়ে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনারও পরে নবী গো আমরা একটু মহাপতে বাবা সালাতু সালাম জানাই দুরুদ আপনারও পরে নবী গো আমরা সালাম আমরা গুনাগারে জানাইয়া পনারু পরে সালাম গুনাগারে জানাইয়া পনারু পরে নবী গো আমরা হায় হায় আপনি তখন দারি বন্ধু ও নবী পার কইরা দেন বব সিন্ধু শাফাতি লি আহলিল কাবায়রি মিন উম্মতি যত বড় গুনাহগার উম্মত হোক না কেন তাহাতাল আরশি ফাআউ সাজিদান আরশের নিচে সেজদায় পড়ে আমার নবীজি সেদিন ইয়া উম্মতি বলে বলে বড় বড় গুনাহগারদেরকে মাফ করাইয়া জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে দুই হাত তোলা বলেন ঠিক কি না ওই নবী আমাদের মতো সবাই বলেন আমাদের মতো যায় দিন ভালো আসে দিন হুজুরের সংখ্যা বাড়তেছে ইমানদারের সংখ্যা কথা কন ঠিক না বেঠি হুজুরের সংখ্যা বাড়তেছে নামাজিওয়ালার সংখ্যা বাড়তেছে রিক্সার ড্রাইভার কেউ দেখি পাগড়ি মাথায় দিয়ে রিক্সা চালায় কথা কন ঠিক না কিরে রিক্সা মাথার মধ্যে পাগড়ি দিয়ে রিক্সা চালাও হুজুর সওয়াব সওয়াব ওই যে সিল্লা মাইরা আসছি না এখন আর পাগড়ি নামাই না জীবন দিয়া ফালাব আসি কি নাই নামাজির সংখ্যা বাড়তেছে ইমানদারের সংখ্যা কমতেছে রোজদারির সংখ্যা বাড়তেছে আশেকের অলি আশেকের রাসূলের সংখ্যা কমতেছে কথা বলেন ঠিক না ভাই ফাওয়াইলুল মুসাল্লি নবীর হাদিসে দিছে খবর গো হাদিসে দিছে খবর
হুজুরি কলবে নামাজ পড়। কষ্ট হইতেছে মনে আপনাদের? না। খারাপ লাগতেছে? না। কালকে মনে সমালোচনা করবে যে হুজুর তো গান গাইয়া গেছে, আমি কি গান গাই না শান গাই? যুক্তি আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? নবীর হাদিসে দিছে খবর গো, হাদিসে দিছে খবর, হুজুরি কলবে নামাজ পড়। ওরে তোমার শুধ হবে না আত্মার জাকাত, শুধ হবে না আত্মার জাকাত, বৃথা আমলের প্রখর, হুজুরি কলবে নামাজ পড়। চিৎকার করে কোন ঠিক না বা ঠিক? এ বন্ধু কবির মনোযোগ, আব্দুল কাদের জিলানির মা ডাক দিয়া কই আমার সন্তান কেমন ভাবে আমাকে সাহায্য করেছে, লম্পট ফকির ভিক্ষা পাওয়ার পর সুন্দর হাত দেখে আমার প্রতি কু নজর পড়েছে, জোরে কন নাউজুবিল্লাহ, আরেকটু জোরে জোরে কন নাউজুবিল্লাহ। এবার ওই চোর ঘরের মধ্যে ঢুকে আব্দুল কাদের জিলানের মা উম্মুল খায়ের ফাতেমা স্নেহতা হানি করতে চায়, তার ইজ্জত আব্রু নষ্ট করে চরিতার্থ নষ্ট করতে চায়। এমন সময় আব্দুল কাদের জিলানি মায়ের গর্ভ থেকে বেলায়েতি পাওয়ার নিয়া বাগের সুরাত দরে মুহূর্তের মধ্যে ওই বিক্ষোভকে শায়েস্তা করেছে, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে নূর সুদুর কিতাবের মধ্যে দেখিলাম বড় পীর আব্দুল কাদের জিলানির আত্মা একটা গোলাম মহিলা, ওই মহিলার মৃত্যু হয়েছে, মৃত্যু হওয়ার পর ওই মহিলাকে গোসল দিল, গোসল দেওয়ার পর পাঁচটা কাপড় পড়াইছে, আপনাদের এলাকায় কয়টা কাপড় পড়ায়? আরো জোরে কোন না কয়টা? মহিলা মালা মারা গেলে পাঁচ টুকরা কাপড়, পুরুষ মারা গেলে তিন টুকরা কাপড়, সবাই মরতে হবে কি হবে না? কে কে মরবেন না হাত তুলে দেখান, তাহলে আমরা সবাই মরতে হবে, কথা কন ঠিক না বা ঠিক? এ বন্ধুরা কাপড়ের কাপড় পড়াইয়া ওই মহিলাকে কবরস্থ জানাজার নামাজ শেষ করলেন। জানাজার নামাজের মধ্যে একটা চোর ছিল। কি ছিল? কাফন চোর। কি চোর? কাফন চোর। বন্ধুরা আমার, ওই মহিলাকে দাফন করার পর রাত যখন হলো, রাত্র গভীর হওয়ার পর ওই কাফন চোরা ওই মহিলার কবরের মধ্যে গেলেন। নরম মাটি মাত্র দাফন করেছে দিনের বেলায়, এবার নরম মাটি হাত দিয়া সরাইয়া তার খন্তা শাবল দিয়া মাটি সরাইয়া ওই মহিলার কাফনের কাপড় যেই মাত্র টান দিবে গো, নূর সুদুর কিতাবের মধ্যে দেখি ওই মহিলাটার জবান খুলে যায়, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। ওই মহিলাটার আব্দুল কাদের জিলানির বংশধর ওই আল্লাহর অলি, মহিলাটার জবান খুলে যায় ডাক দিয়া কয় একজন জান্নাতি ব্যক্তি আমার কাফনের সব কাপড় চুরি করতে এসেছে, সুবহানাল্লাহ, এটা কি আশ্চর্য! সুর তো থত্তর করে কাঁপতেছে, কিরে আমি সুর, আমাকে বলতেছে আমি নাকি জান্নাতি, চিৎকার করে কি আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে কোন না আল্লাহু আকবার। ওই সুর আশ্চর্য হয়ে গেলেন, মরা মানুষ কিভাবে কথা বলে আল্লাহু আকবার কর, ওরে কোন পাগলে বলে আল্লাহর ওলি মরেছে, আল্লাহ আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আল্লাহর অলিদের লা খাউফ, তাদের কোনো ভয় নাই, সুবহানাল্লাহ কন, আর একটু জোরে জোরে কন না সুবহানাল্লাহ। কয় মাজারে যাওয়া যাবে না, মাজার উঁচু করা যাবে না। গত কিছুদিন পূর্বে, কয়েক মাস পূর্বে সাইদি সাহেবের মৃত্যু হয়েছে,
আমরাও দুঃখ পেয়েছি যাই হোক যেই দলের হোক না কেন আলেম তো কথা কোন ঠিক না ঠিক ওনার বক্তরা লাশের মধ্যে চুমু দিয়েছে কোনো ফতুয়া নাই ঠিক নি কারো কোনো ফতুয়া হয়েছে কিন্তু আমরা ওলির মাজারে গিয়ে চুমা খাইলে একজন হাক্কানি ফিরের হাতে চুমা খাইলে এই বেদাত শিরিক শুধু ফতুয়ার ফতুয়া কথা বলেন ঠিক না ঠিক কিন্তু সাইদি সাহেবের মৃত্যুর পরে ওনার ভক্তরা আশেকেরা ওনার গালে চুমাইছে পেটে চুমাইছে ওনার কবর উঁচু করেছে কবরের মধ্যে চুমু দিয়েছে আল্লাহর কসম এই বাংলার জমিনে একটা মুলবি শিরিক বেদাত ফতুয়া দেয় নাই শুধু ফতুয়া দেয় নাই এখানেও শেষ নাই তারা কাউসুল আজম বলেছে সাইদি সাহেবকে কথা বলেন ঠিক না ঠিক কি আমি কি মিথ্যা বলেছি এটা মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ার যুগ কে কি বলে রেকর্ড হয়ে যায় কথা কোন ঠিক না ঠিক আর একটু জোরে কোন ঠিক না ঠিক আমরা কষ্ট না আমাদের এটার বিরুদ্ধে ফতোয়া না আমরা খুশি আপনারা প্রমাণ করেছেন যে আল্লাহ ওয়ালাস শরীরে মাজারে হাতে পায়ে সুমা দেওয়া জায়েজ কথা কোন ঠিক না ঠিক আর নবীর নাম শুনে তো সুমা খেলে আরো সওয়াব কথা কোন ঠিক না ঠিক মাকাসিদুল হাসানা নামক কিতাবে আল্লামা সাখাবী রহমতুল্লাহ আলাইহি হাদিসটা লিখেছেন একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছে আমাকে ইন্তেজামিয়া কমিটি বলেছে আজান দেওয়ার জন্য আমি পরে শোনাবো এখন যেহেতু টানা আওয়াজ করতেছি তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার সাথে সাথে আজানের ভিতরে নবীর নাম আছে কি নাই কথা বলেন আছে কি নাই যেই মাত্র বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নাম নিয়েছে সিদ্দিক আকবর যিনি নবীজির পাশে শায়িত নবীজির পাশে যার রওজা আবু বকর সিদ্দিক নবীর নাম শোনার সাথে সাথে পড়লেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুমা খায়া চোখে লাগাইছে মারহাবা বাড়ি যাই কইেন কারণ সুবহানাল্লাহ মারহাবা কইলে গুনাহ হবে কিরে বাবা গুনাহ হবে নাকি গুনাহ হবে তো দ্বিতীয়বার নবীর নাম যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চারণ করেছে আবু বকর সিদ্দিক দ্বিতীয়বার পড়লেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহি আল্লাহুম্মা মাতিনি বিসামি'ই ওয়াল বাসার এবারও তিনি সুমা খাইয়া চোখের মধ্যে লাগালেন আজান শেষ আবু বকর ইয়া রাসূলুল্লাহ আজকে আমি দেখেছি তুমি আজানের মধ্যে আমি নবীর নাম শুনে দুরূদ শরীফ পড়ে চুমা খেয়ে চোখে লাগিয়েছ কোথায় পেয়েছ ইয়া রাসূলুল্লাহ মুহাব্বতের কোনো দলিল নাই সুবহানাল্লাহ এত আস্তে বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর আপনার ইশকে আপনার মুহাব্বতে নিজের অজান্তে আপনার নাম শুনে সুমা খাইয়া চোখে লাগিয়েছি নবী ব্যাত করে মুস্কি হেসে দিয়ে ডাক দিয়ে বললেন আবু বকর মাম ফালা মিসলা মা ফালা খলিলি হাল্লাত আলাইহি শাফাতি তুমি যে আজকে চুমু দিয়েছ তোমার মতো কোন আশে উম্মত যদি আমি নবীর নাম শুনে চুমা খায় ওই উম্মতের জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যাবে আর একটু জোরে কান না সুবহানাল্লাহ সোনারে মদিনা বহু দূরে বলেন বহু দূরে কিন্তু মদিনাওয়ালা মাশাআল্লাহ মারহাবা কিন্তু মদিনাওয়ালা এ আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করি রে বলেন মদিনা মদিনা বলে নবী তুমি শোনো গো মোদের ফরিয়াদ চুমু খেতে বাড়ি এ দাও নুরানী দুই হাত বলেন চুমু খেতে এ দাও নুরানী দুই হাত আমার মন কাঁদে রে প্রাণ কাঁদে রে মন কাঁদে
প্রাণ কাঁধে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে বলেন সোনার মদি বহু দূরে বলেন সোনার এ ফরিদগঞ্জের বাবার মহাব্বতে রে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে বলেন অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে মাগো আমি তো চোর আপনি আমাকে জান্নাতি বলেছেন ওই মৃত্যু আল্লাহর ওলি মহিলা ডাকতে কই বাবারি আজকে আমার জানাজার মধ্যে যতগুলো মানুষ উপস্থিত হয়েছে প্রেজেন্ট হয়েছে প্রতিটা মানুষ জান্নাতি জান্নাতি তুমিও আজকে আমার জানাজার মধ্যে উপস্থিত হয়েছ নেগাহে অলিমে ইয়ে তাসির দেখি হাজার বদল তকি তাকদির দেখি আমি আল্লাহর অলি একজন নারীর জানাজার মধ্যে উপস্থিত হওয়ার কারণে তুমি চোর আল্লাহ পাক গুনাহ মাফ করাইয়া তোমাকে জান্নাতি বানাইছে চিৎকার করে কন্যা আল্লাহু আকবার ওই কাপন সুর দুইটা চোখের পানি ছিঁড়ে দিয়া ডাক দিয়া কয় আল্লাহ চিৎকার করে কন্যা আল্লাহ আর একটু জোরে জোরে কন্যা আল্লাহ নাবুদ নাবুদ জীবনে কত কাফন চুরি করেছি আল্লাহ জীবনে কত গুনাহ করেছি কত অন্যায় করেছি আল্লাহ আমি নামাজ কাজে করেছি তুমি দয়ার সাগর আমাকে তুমি মাফ করে দাও আমাকে তুমি ক্ষমা করে দাও নূর সুদুর কিতাবের মধ্যে দেখি গো আমার বন্ধুরা এলহাম আসলো ও আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওলির সহবতে আসার কারণে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার এ বন্ধুরা গভীর মনোযোগ এ বাবার আল্লাহর একজন ওলি অন্য একটা ওয়াকিয়া সোরকে বিশিষ্ট একটা চোরকে ডাক দিলেন পরিচিত ডাক দিয়ে বললেন এ বাবা এখানে আসো হুজুর কেন ডাক দিয়েছেন আমি তো জানি তুমি কাফন চুরি করো যত মানুষ মারা যায় এরকম সোর আছে না নাই সোরের কোনো ধর্ম আছে কথা কোন ধর্ম আছে আপনি 2000 টাকা দামের জুতা নিয়ে মসজিদে যাবে সূরা আপনার সাথে নামাজে যাবে সেজদা যাইয়া পড়বে সুবহান রাব্বিয়াল আলা মসজিদ থেকে বের হইয়া জুতার দিকে তাকাইয়া বলবে জুতা কোন জোড়া বালা আসি কি নাই কথা কোন আসি কি নাই এই গত কয়েক মাস আগে আমাদের শাহরাস্তিতে এরকম একজন হুজুর মাইক সোর উনি জুয়াইল্লার দলের হুজুর সুন্নিন কথা কন ভালো ওয়াজ করে ওনার কাজ ছিল উনি রাত্রে এসে এসে মসজিদের মাইক চুরি করে বিক্রি করত নাউজুবিল্লাহ আর একটু জোরে কন নাউজুবিল্লাহ এরকম ভালো মানুষ আছে না নাই এরা কি ভালো না খারাপ আর একটু জোরে কন ভালো না খারাপ আল্লাহর ওলি ওই কাফন চোরকে ডাক দিলেন বাবা আমি তো জানি তুমি কাফন চুরি করো জি হুজুর আপনি জানেন আমি কাফন চুরি করি ঘটনাটা সত্য তাহলে আমি তোমাকে 100টা টাকা হাদিয়া দিলাম হুজুর কেন আমি আল্লাহর ওলির মৃত্যুর পর তোমার প্রতি অনুরোধ তুমি আমার কবর খনন কইরো না আমার কাফন চুরি কইরো না হুজুর কেন আমি জিন্দেগিতে কোনোদিন আমার সতর তরফ হয় নাই হাঁটুর উপর কাপড় ওঠে নাই আমাদের এই চাঁদপুরে কত হাজি আছে রে ফস করে এসে কাঁচা দিয়ে গাছের মধ্যে ওঠে আমরা কই ঘুষ দিই ঘুষ দিই কথা কন ঠিক নি জমিনের মধ্যেও নামে এমন হাজি আছে কি নাই আল্লাহর অলি
ডাক দিয়ে কয় আমি জিন্দেগিতে আমার কোনো দিন সতর উপরে উঠে নাই হাঁটুর উপর উঠে নাই তুমি যদি আমার কাফন চুরি করো আমার হাঁটুর উপর কাপড় উঠে যাবে উলঙ্গ হলে ফেরেশতারা এসে আমাকে প্রশ্ন করবে বার রাব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে রে শুধু ফেরেশতারা আসবে না আমার দয়াল নবী মায়ার নবীও তো আমার কবরের মধ্যে আসবে কি নাই সবাই বলেন নবী আসতে পারে কি পারে না আজকের মাহফিলে নবী আসে কি নাই কবরে নবী থাকবে কি থাকবে না মেশকাত শরীফের মধ্যে তিনটা প্রশ্নের কথা এসেছে মার রাব্বুকা তোমার রবকে বলে মুনকিন নাকির প্রশ্ন করবে ওয়ামান দীনুকা তোমার ধর্ম কি বলে প্রশ্ন করবে ওয়ামান নাবিয়ুকা তোমার নবীকে এইভাবে প্রশ্ন করবে বুখারী শরীফ গবেষণা করে পাইলাম তিনটা প্রশ্ন করবে না তিনটা প্রশ্ন করবে না প্রশ্ন করছেন শুধু একটাই একটাই মাত্র সেটা হলো আমার নবীকে কবরের মধ্যে হাজির নাজির রেখে আপনাকে নবী দেখাইয়া দেখাইয়া প্রশ্ন করবে চিৎকার করে করে কন্যা সুবহানাল্লাহ আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ আজ কোন আয়া আহে আমেনা কি আগান মে নূর জগমগাতা হে আমেনা কি আয়া হে ঠিক ও কোন আয়া হে ইয়াসিন ওয়ালা আয়া হে সিরাজ মনির আয়া হে আয়া 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 হে নূর ওয়ালা আয়া হে কামলি ওয়ালা আয়া হে হায়াত নবী আয়া হে চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ আজ কোন আয়া হে আমেনা কি আগান মে হাত তুলে বলেন আজ কোন আয়া হে আমেনা কি আগান মে আজ কোন আয়া হে আমেনা কি আগান মে আজ কোন আয়া হে আমেনা কি আগান মে নূর জগমগাতা হে আমেনা কি আগান মে বলের নূর জগমগাতা হে আমেনা কি আগান মে ইয়া রাসূলুল্লাহ বলেন নারায় তাকবীর নারায় রিসালাত এই বাচ্চাদের কি নিয়ে যাবেন না নেওয়া দরকার এটা তো আলিমুল ইলম রাত ভর কত কষ্ট করে ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম রাওয়াহুল মুসলিম কিয়ামতের পূর্বে আখিরি জামানায় আমার কিছু উম্মত বের হবে যারা নিজেরা বানায়া বানায়া হাদিস বলবে বলেনি কথা বলেন বলেনি এই আহলে হাদিসের একজন শায়খ ওনার নাম হলো আহমদুল্লাহ শায়খ আহমদুল্লাহ আপনারা আপনারা চেনেন না ওনাকে বড় সুন্দর আলোচনা করে কথা কন ঠিক না ব্যাঠিক খুব ভালো লাগে তো ওনাকে প্রশ্ন করলো হুজুর এই যে বেদাতিরা নবীর নাম শুনে চুমা খাইয়া চোখের মধ্যে লাগায় এটা কতটুকু জায়েজ উনি সুন্দর জবাব দিলেন কোনো কোরআন হাদিসের সাথে সম্পর্ক নাই এটা কি সুন্দর না কালা কেউ কথা কন কোরআন হাদিসের সাথে সম্পর্ক নাই উনি বলতেছে হাতের মধ্যে করোনা লেগে থাকতে পারে অতএব কারণে চুমা দেওয়া না জায়েজ আচ্ছা এটা কোনো ফতুয়া হলো কি আলম ভাইরা আপনারা বলেন না এটা কি ফতুয়া হলো আমরা একবার নয় এক কোটিবার মানবো আপনি যদি সাধারণ একটা জয়ীফ হাদিস দিয়েও দলিল দেন যে নবীর নাম শুনে শুনে চুমা দেওয়া যাবে না এরকম একটা জয়ীফ হাদিস দিয়ে আপনি দলিল দেন আমরা মানতে রাজি কি বলেন মানতে রাজি আছে কি নাই না কারণ ওনাদের তো সেই ফুজি নাই কথা কন ঠিক না ব্যাটি এখন কেয়ামতের পূর্বে আল্লাহ রাসূল বলেছে ইখরুজুন নাস মিন ক্বিবালিল মাশরিক পূর্বাঞ্চল থেকে নামধারী একদল মুসলমান বের হবে ওয়া ইয়াকরাউনাল কোরআন যারা সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে কিন্তু কণ্ঠের নিচে কলপ পর্যন্ত
ইমান পুষবে না, কোরআন তেলাওয়াত থাকবে, নামাজ থাকবে, লম্বা দাড়ি থাকবে, লম্বা পাগড়ির লেজ থাকবে, একটা মূল্যবান জিনিস থাকবে না। সবাই বলেন না সেই জিনিসটা কি? আর একটু জোরে কন কি? আমাদের ইমান আছে না নাই? নবী আছে যার কাছে ইমান আছে, আহলে বায়াতের মহব্বত আছে ইমান আছে, ওলি আল্লাহর প্রেম ভালোবাসা আছে যার কাছে ইমান আছে, তার কাছে উনি অল্প আমল করলো ইমানের বলে জান্নাতে যেতে পারবে। আল্লাহ কবুল করুক, সবাই বলেন না আমিন। বন্ধুরে আমার গভীর মনোযোগ, যেই সময় রহমতের দরজা খোলা, এই সময় আমরা মিলাদ করব, কিয়াম করব, সালাতু সালাম পড়তে রাজি আছি কি নাই? আসুন তারপরে আমার আলোচনাটুকু আমি সমাপ্ত করতেছি। ওই কাফন সুর ডাক দিয়া কই হুজুর, কেন আমাকে আপনি 100 টাকা দিয়েছেন? কয় বাবা তুমি যদি আমার কাফন চুরি করো আমি তো উলঙ্গ হয়ে যাব, আমার রহমাতাল লিল আলামিন নবী হাজির নাজির থাকবে, রহমতের ফেরেশতা মনকিন নাকির হাজির নাজির থাকবে। বন্ধুরা আমার বাবার আবার ওই সরা ওয়াদা করলেন হুজুর, আমি ওয়াদা করতেছি আপনার মৃত্যুর পর আপনার কাফন চুরি করব না। ঠিক ওই আল্লাহর ওলি মৃত্যু হয়েছে, মৃত্যু হওয়ার পর আল্লাহর ওলিদের মরণ হইল, তারা মরে না এই বিশ্বাস আমাদের আছে কি নাই? তারে মাটি খায় না, জমেও সয় না গো নবীর প্রেমিক যেই জনা। আমি কি মিথ্যা বললাম নাকি? বহুত মানুষের মৃত্যুর 20 বৎসর পর, 50 বৎসর পর, 200 বৎসর পর তাদের কবর খনন করে জিন্দা তাজা লাশ পেয়েছে, কথা কন ঠিক না বা ঠিক? তারে মাটি খায় না, জমে ওসয় না গো নবীর প্রেমিক যেই জনা। সে যে লোকের মুখে লুকি দিয়ে মরণেরই ভাবে দেখায় প্রেমিক যেই জনায়, চিৎকার করে কন আমার আবাব। এ বন্ধুরা আল্লাহর ওলিকে দাফন করা হলো, রাত যখন গভীর হলো, ওই কাফন সুর যার যে অভ্যাস সেই অভ্যাস মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যায় না, কথা কন ঠিক না? আর একটু জোরে কন ঠিক না বা ঠিক? চঞ্চলতা শুরু হয়ে গেছে, একবার শোয়ার থেকে উঠে বসে যায়, আবার দাঁড়াইয়া যায়। স্ত্রী জিজ্ঞেস করল, স্বামী গো আমার আপনাকে কেন এমন লাগতেছে, একবার বসেন একবার দাঁড়ান, কারণটা কি? ওই কাফন সর ডাক দিয়া বলতেছে, আল্লাহর ওলি যে মারা গেছে অযথা তার কাপড়টা কেন? তার কবর খনন করে আমি ওই কাপড়টা চুরি করে বাজারের মধ্যে বিক্রি করব, জোর কি একবার নাউজুবিল্লাহ বলবেন না? এ বন্ধুরা গভীর মনোযোগ, রাত গভীর, সোরার স্ত্রী নিষেধ করিলেন, স্বামী গো আমার আল্লাহর ওলি আপনাকে 100 টাকা দিয়েছে, তার কাফন যেন আপনি চুরি না করেন, এখন আপনি কেন কাফন চুরি করতে যান? কয় আমার মনে মানায় না, আমার যে অভ্যাস সেই অভ্যাস আমাকে পালন করতে হবে। নাউজুবিল্লাহ কন, আর একটু জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, চিৎকার করে কন্না নাউজুবিল্লাহ। এ বন্ধুরা গভীর মনোযোগ, রাত যখন গভীর হলো, ওই সুরা কবর খনন করার কোদাল এবং শাবল নিয়ে আল্লাহর ওলির কবরে চলে গেলেন, আল্লাহর ওলির মাজার শরীফের মধ্যে চলে গেলেন, যাইয়া নরম মাটি নতুন মাজার, মাজারের উপরের মাটিগুলো সরাইলেন, মাটি সরাইতে সরাইতে আল্লাহর ওলির কাফনের কাপড়ের পায়ের দিক থেকে কাফনের কাপড়টা ধরে ওই চূড়া যখন টান দিয়েছে, এই কাফনটা আস্তে আস্তে
ওই আল্লাহর ওলির বুক পর্যন্ত সিনা পর্যন্ত যেই মাত্র আসলো গো এমন সময় আল্লাহর ওলি হঠাৎ করে হাতটা একটু লড়ে উঠছে ওরে বুঝি না তোর লীলা আসমানেতে বসায় আছো চাঁদের সুরুজের মেলা রে প্রেমের খেলা খেলছো দয়ালে রে ও দয়াল তোর খেলা চমৎকার নাপাকে মানুষ বানাইয়া বসাইলা বা যায়ার রে প্রেমের খেলা খেলছো দয়ালে রে আল্লাহু আকবার কোন এ বন্ধুরা যেই মাত্র কাফনটা আল্লাহর ওলির বুক পর্যন্ত এসেছে হাতটা উঠাইয়া যেই মাত্র ওই সূরার গালের মধ্যে থাপ্পড় মেরেছে ভয়ে আতঙ্কিত হইয়া সে মুহূর্তের মধ্যে মৃত্যু বরণ করেছে ওই কবরের মধ্যে আমরা শুতে হবে কি হবে না আল্লাহ রাসূল বলেছে ইন্নাল আউয়ালা কাবরি আউয়াল মিন মানাজিলিল আখিরা আখিরাতের যতগুলো মঞ্জিল হবে হাসর নসর ফুল সিরাত মিজান সব স্টেশনের আগে এমন একটা স্টেশনের মধ্যে আপনাকে শুইতে হবে গো ওই ঘরের নাম হইল কবর আল্লাহু আকবার নবীর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছে এমন সময় কবর দেখে তিনি কবরের পাশে দাঁড়াইয়া কান্দে 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 নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি দিয়া গাল ভিজিয়ে ফেলেছে আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো فقيل تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا ও উসমান আপনি জান্নাতের ওয়াজ শুনলে কাঁদেন না জাহান্নামের ওয়াজ শুনলে কাঁদেন না এই কবর দেখলে আপনি কেন কান্দেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেদে কেদে ডাক দিয়ে কোন সাহাবীরা রে আমার নবীজি বলেছে ইন্নাল কবরা আউয়ালু মানজিলি মিন মানাজিলিল আখিরা আখিরাতের যতগুলো স্টেশন হয় হাসর নসর মিজান পুলসেরাত সব স্টেশনের পূর্বে এমন একটা স্টেশন তোমাকে রাখবে সেই স্টেশনের নাম হইল কবর এই কবরের মধ্যে যদি তুমি মুক্তি পাও হাসর নসর মিজান ফুল সিরাত তোমার জন্য সহজ হয়ে যাবে আল্লাহু আকবার কন্যা আল্লাহু আকবার এ বন্ধুরা আমার ওই কাফন সরের মৃত্যু হয়েছে রাত আল্লাহর ওলির একজন মুরিদকে স্বপ্নে দেখাইছে যেই কুলুকটায় আমি আল্লাহর ওলির কাফন চুরি করতে এসে মৃত্যু হয়েছে তাকে সুন্দর করে তোমরা গোসল দিয়ে আমি আল্লাহর ওলির পাশে কবর দিয়ে দাও আর জোরে কন্যা সুবহানাল্লাহ এবার খাদেম বলল হুজুর ইনি তো আপনার কাফন চুরি করতে আপনার থাপ্পড় খেয়ে মৃত্যু হয়েছে কয় কি হয়েছে কি হয়েছে যদিও সে চোর আমি আল্লাহর ওলির হাতের স্পর্শ লাগার কারণে আল্লাহ তার জিন্দিগির সব গুনাহ মাফ করে দিয়া তাকে জান্নাতি বানাইয়া নিছে তাই বলি মামা আমরা আল্লাহর ওলির দরবারে এসেছি আজকে যারা এসেছি কোরআন হাদিসের আলোচনা শুনেছি আল্লাহর ওলির নেগাহে আসার কারণে আল্লাহ পাক হতে পারে আপনার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে কথা কোন ঠিক না ব্যাটিং